সম্মানিত জাকির নায়েক স্যার, আমার নাম মোজাহের হোসেন, রামপুরহাট শহর থেকে, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। আপনার কি কোনো ট্রিক আছে এতগুলো আয়াত, বিভিন্ন রকম আয়াত মুখস্থ করা, বা আপনার কোনো বই আছে, বা আপনি কি করেন এরকম? আর একটা কোশ্চেন এসেছে পাকিস্তান থেকে, ভাই ফাহিম বলেছেন যে আপনার কিভাবে ফটোগ্রাফিক মেমোরি আছে যে কোনো কিছু দেখা মাত্র আপনার মুখস্থ হয়ে যায়। আবারও আমার উত্তর একই যা আমি আগে দিয়ে থাকি, প্রথমটা হলো আল্লাহর সাহায্য, এবং পরেরটা হলো সংগ্রাম করা এবং কষ্ট করে চেষ্টা করা, আর তৃতীয় নম্বর হলো টেকনিক। এরকম অনেক টেকনিক থাকে কোনো কিছু মুখস্থ করার সময়, বিভিন্ন রকম ছন্দ টাইপ, যে জিনিসটা তাড়াতাড়ি মুখস্থ হয়, কিন্তু সবচেয়ে বেস্ট হলো আল্লাহর সাহায্য, এটাই প্রথম। যখন আপনি 2 ঘন্টা ধরে কোনো জিনিস মুখস্থ করলেন, তারপর ওটাকে রেখে দেন না, আবার ওটাকে 2 ঘন্টা পর আবার পড়েন, রিভাইজ দেন, আবার 2 ঘন্টা পর রিভাইজ দেন, তারপরের দিন আবার রিভাইজ দেন, তো আপনাকে পারমানেন্ট মেমোরিতে সেভ করে নিতে হবে জিনিসটা। যত বেশি আপনি ওই জিনিসটাতে লেগে থাকবেন, তত বেশি আপনি গেইন করতে পারবেন, তত বেশি আপনার পারমানেন্ট মেমোরিতে জিনিসটা ধরে থাকবে বেশি সময়ের জন্য। আপনি যত বেশি রিভাইজ দিবেন আপনার মেমোরি তত বেশি ক্যাচ আপ করবে, তার পরবর্তীতে আপনি রিভাইজ না দিলেও হবে তখন যখন আপনার পারমানেন্ট মেমোরিতে একবারে সেভ হয়ে যাবে। যেমন ধরেন সুরা ফাতিহা, প্রায় সব মুসলিম সুরা ফাতিহা মুখস্থ থাকে, সব মুসলিমের। আপনি যদি ঘুমায়ও যান এবং পরবর্তীতে উঠে যদি জিজ্ঞাসা করেন সুরা ফাতিহা বলো, তো আপনি পারবেন, কারণ আপনার এটা পারমানেন্ট মেমোরিতে গেঁথে গেছে। যত বেশি রিভাইজ দিবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি সেটাকে লেগে থাকবেন, তত আপনি বেশি জিনিসটা গেইন করতে পারবেন। আমি নিজে কখনো বিবেচনা করি না যে আমার ফটোগ্রাফিক মেমোরি আছে, যে কোনো কিছু দেখা মাত্র আমার মুখস্থ হয়ে যায়। তো এক এক টপিকের এক এক ধরনের লেকচার আমার করা থাকে, এবং সেই টপিকের জন্য 100টা বা 200টা বা 50টা করে হাদিস আমি সিলেক্ট করা থাকে। তো আমি যদি লেকচার শুরুর আগে রিভাইজ দিলি, তাহলে আমি 99% বলতে পারি, আর যদি রিভাইজ না দিই তাহলে 90% বলতে পারি, কিন্তু আমি ফোকাস রাখি যত বেশি পারি রিভাইজ দেওয়াতে। তো আমি লেকচার শুরুর আগে চেষ্টা করি যে বারবার রিভাইজ দেওয়ার, এবং আমি এটার পিছনে লেগে থাকি, সংগ্রাম করি, মনে রাখার চেষ্টা করি। তো আপনি যত বেশি এটার পিছনে লেগে থাকবেন, যত বেশি সংগ্রাম করবেন, এবং যত বেশি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, তত বেশি আপনি সাকসেসফুল হবেন।